আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন, নথিগুলো প্রকাশ পেলে দেশের ক্ষতি হয়ে যেত, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু নথিগুলোতে কি রয়েছে এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। স্বাস্থ্যের ব্রিফিং বয়কট করে চলে গেলেন সাংবাদিকরা, এ নিয়ে বিস্তারিত। এছাড়া, আমার বিরুদ্ধেও মামলা দেন, নথি আমিও চুরি করছি, যা বললেন খালেদ মহিউদ্দিন, থাকবে এ নিয়ে বিস্তারিত। চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া জবাব যুক্তরাষ্ট্রের, পররাষ্ট্র নীতি প্রণয়নে নিজস্ব অধিকার আছে বাংলাদেশের। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যেসব নথি কবজায় নিয়েছিলেন সেগুলো প্রকাশ পেলে দেশের ক্ষতি হয়ে যেত বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি টিকা আমদানি সংক্রান্ত কিছু নথি সরিয়েছিলেন। মঙ্গলবার 18ই মে দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, সচিবালয়ের কর্মকর্তাদের কাছে যেটুকু তিনি শুনেছেন তাতে স্বাস্থ্য সচিবের পিএস এর অনুপস্থিতিতে সোমবার দুপুরে তার কক্ষে ঢুকেছিলেন রোজিনা। ওখানে যে ডিউটিতে ছিল সে দখল যে একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলছে, ফাইল কিছু বের করে ব্যাগে ঢুকিয়েছে, শরীরেও ঢুকিয়েছে। তখন সে চিল্লাচিল্লি করেছে, আমাদের মহিলা অফিসাররা এসে তারা ধরছে যে আপনি কেন এসব করছেন। তখন তার কাছ থেকে ওই কাগজ আর ফাইলগুলো নিয়ে নিয়েছে। এর মধ্যে পুলিশে খবর দিয়েছে, পুলিশ কর্মকর্তারা এসেছে, তারা এটা টেক ওভার করেছে, প্লাস মোবাইলটাও নিয়ে নিয়েছে, মোবাইলেও অনেক ছবি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই জিনিসটাও দুঃখজনক, কেননা এই ফাইলগুলো ছিল টিকা সংক্রান্ত। আমরা যে রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি করছি, চায়নার সঙ্গে টিকার চুক্তি করছি, সেগুলো নন ডিসক্লোজার আইটেম। আমরা রাষ্ট্রীয়ভাবে বলেছি আমরা এটা গোপনে রাখবো, এগুলো বলবো না। তো সেগুলো যদি বাইরে চলে যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলাম এবং আমরা টিকা নাও পেতে পারি। এতে দেশ ও দেশের মানুষের জন্য বিরাট ক্ষতি হতে পারে, এগুলো সিক্রেট ডকুমেন্ট, বাইরে যাওয়া ঠিক হয় নাই। তিনি বলেন, দুর্নীতি রিপোর্টিংয়ের জন্য তো আজকের ঘটনা না, ওটা ওখানের ঘটনা, এর ওপরেই পরবর্তী ঘটনা ঘটছে। সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি লেভেলের দুজন ছিল, প্রাথমিকভাবে তারাই ডিল করছে। পরে যখন রাষ্ট্রীয় গোপনীয়তা বিষয় আসছে তখন তারা পুলিশ ডেকেছে। রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে তার স্বামী যে অভিযোগ করেছেন সেটি অস্বীকার করেন জাহিদ মালেক। তিনি বলেন, যেটা শুনলাম তাকে অনেকক্ষণ আটকে রাখা হয়েছে, তিনি নিজেই শুয়ে পড়েছেন, বসে পড়েছেন, তাকে পুলিশ নিতে পারছিলেন না, শারীরিকভাবে কোনো নির্যাতন বা আঘাত করা হয়নি, এটি সঠিক নয়। মন্ত্রী আরও বলেন, সাংবাদিক রোজিনাকে 6 ঘন্টা আটকে রাখা হয়েছে, এটা ভুল। ঘটনার সময় সেখানে বিভিন্ন পদস্থ 5-6 জন উপস্থিত ছিলেন। ঘটনার পর সেখানে পুলিশ এসেছে, ঘটনার আধ ঘন্টার মধ্যে পুলিশ এসেছে। আমার আগে এ খবর স্বাস্থ্যমন্ত্রী জেনেছেন, বরং রোজিনা সেখানে কাউকে সাহায্য করছিল না, তাকে জোর করে কেউ রুমে নিয়ে যায়নি। এদিকে রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন সাংবাদিকরা, তাদের মধ্যে একজন খালেদ মহিউদ্দিন। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের পরিচালনায় থাকা খালেদও গতকাল তার ফেসবুক আইডিতে একটি গোপন পোস্ট করেছেন, সেখানে তিনি চুরির অভিযোগে নিজেকেও গ্রেফতারের কথা বলেন। আমার বিরুদ্ধেও মামলা দেন, শিরোনামে খালেদ মহিউদ্দিন লিখেছেন, রোজিনার বিরুদ্ধে যে কারণে মামলা দিয়েছেন ওই কারণে আমার বিরুদ্ধেও মামলা দেন, নথি আমিও চুরি করছি, সদাশয় সরকার মনে রাখেন, আমারে বা আমাগরে নথি দেওয়ানোর বা দেখানোর সাহস আপনার নাই, খালি নথি দেওয়া রিপোর্ট হয় না, আপনারে জিগাইতাম পরে যে এই কামটা কেন করছেন, আরও মনে রাখেন রাষ্ট্রের বা মানুষের ক্ষতি করার কোনো সুযোগ আমাগো মতো নথি চোরগ নাই, আপনারা যারা নথির কারবার করেন তাগো আছে, মনে আছে মেডেলের সোনা বা রূপপুরের বালিশ, ওপেন চ্যালেঞ্জ দিলাম, যুক্তি দিয়া দেখান স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবের একান্ত সচিবের কাছে এমন কোনো নথি আছে যা প্রকাশ হইলে এই দেশের বা দেশের মানুষের ক্ষতি হইব। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে 5 ঘন্টা অবরুদ্ধ রেখে হেনস্থা ও পরে মামলা দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা। সচিবালয়ে এমনটা ঘটে। মঙ্গলবার 18ই মে বেলা 11:30 কিছু সময় আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা
সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে ব্রিফিং করার জন্য সম্মেলন কক্ষে ঢুকলে ব্রিফিং বয়কট করে চেয়ার ছেড়ে উঠে যান সাংবাদিকরা। এছাড়া বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাংলাদেশ সম্মেলন বয়কট ঘোষণা করে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করার অনুরোধ জানান। তিনি বলেন, গতকাল রোজিনা ইসলামের বিষয়ে কথা বলতে এবং ঘটনা জানতে আমরা দীর্ঘ সময় স্বাস্থ্য সচিবের রুমের সামনে অপেক্ষা করেছি। তিনি দেখা করেননি, তিনি আমাদের বারবার অপমান করেছেন। আজকে এই ব্রিফিং আমরা বয়কট করছি। পরবর্তী কর্মসূচি আমাদের বিএসআরএফের জরুরি সভা শেষে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন। তার এই ঘোষণার পর সব সাংবাদিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে বেরিয়ে যান। এ সময় বিএসআরএফের অর্থ সম্পাদক মাসউদুল হক ও কার্যনির্বাহী সদস্য মোরসালিন বাবলা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে কোয়াড থেকে দূরে সরে থাকতে চীনা সতর্কতার কড়া জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, পররাষ্ট্রনীতি প্রণয়নে তার নিজস্ব অধিকার আছে। একদিন আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াড থেকে দূরে থাকার পরামর্শ দেন। তার জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। মঙ্গলবার তিনি বলেছেন, কোয়াড একটি অনানুষ্ঠানিক জোট, কিন্তু অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অত্যাবশ্যকীয় একটি মেকানিজম। উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে বলেছেন, কোয়াডে যোগ দেওয়া উচিত হবে না দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের। এতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে নেড প্রাইস বলেছেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ওই বিবৃতিকে আমরা নোটে নিয়েছি। আমরা যা বলবো তা হলো, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করি, নিজেরাই যাতে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে বাংলাদেশের এমন অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। উল্লেখ্য, কোয়াডের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র। তারা এটাকে একটি সমমনা গণতন্ত্রের দেশগুলোর অভিন্ন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা বলেছে, চীনের মতো দেশগুলো থেকে যেসব চ্যালেঞ্জ আসছে তা মোকাবেলার জন্য কোয়াড সদস্যদেরকে উন্নততর অবস্থানে নিয়ে যাবে এই সংগঠন। এই জোটে নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়াকেও যোগ দিতে খোলামেলাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলামেলাভাবে এই জোটকে সরাসরি চীন বিরোধী আখ্যায়িত করে অনুমোদন দেওয়ার ফলে অনেক দেশই এতে যোগ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। এর কারণ, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশের জন্যই সবচেয়ে বড় একক বাণিজ্যিক অংশীদার এখন পর্যন্ত চীন। নেড প্রাইস বলেছেন, কোয়াডের বিষয়ে আমরা আগেও বলেছি, আমরা বলেছি কোয়াড একটি অনানুষ্ঠানিক তবে বহুজাতিক একটি অত্যাবশ্যকীয় মেকানিজম, যা বর্তমানে সমমনা গণতন্ত্রের দেশগুলোকে নিয়ে আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। তারা মিলে ইন্দো প্যাসিফিক বিষয় সমন্বয় করবে। একই সঙ্গে আমাদেরকে মৌলিক লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলকে অবাধ উন্মুক্ত করে তোলা।